স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুহিত মুস্তারিক, প্রভাষক, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 1.1 ও 1.2 নিয়ে আলোচনা করব। নিচের চিত্রগুলো লক্ষ্য করি, আমরা কি দেখতে পাচ্ছি? এই চিত্রগুলো কিভাবে সাজানো আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি চিত্রই এক একটি নির্দিষ্ট রীতি বা প্যাটার্ন অনুযায়ী সাজানো আছে। তো আমাদের আজকের পাঠ প্যাটার্ন। আমাদের আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন ব্যাখ্যা করতে পারবে, ইরাটোস্থিনিস শাকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে। প্যাটার্ন, প্যাটার্ন কি? গণিতে প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করা। প্যাটার্ন, গণিতে প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যাস করা। প্যাটার্ন যে কোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর ও সহজবুদ্ধ করে তোলে। শিশুর লাল নীল আলাদা করা, পাঁচের গুণিতকের শেষের সংখ্যাটি শূন্য বা পাঁচ হওয়া ইত্যাদি হচ্ছে প্যাটার্ন। অর্থাৎ শিশু বা বাচ্চাদের বিভিন্ন রং আলাদা করতে পারা, পাঁচের গুণিতক যেমন পাঁচ দুগুণে দশ, তিন পাঁচ পনেরো, চার পাঁচ বিশ, পাঁচ পাঁচ পঁচিশ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এদের শেষ সংখ্যাটি শূন্য বা পাঁচ হচ্ছে। তো এইরকম একটা নির্দিষ্ট রীতিতে বিন্যাস হওয়াটাই হলো প্যাটার্ন। মৌলিক সংখ্যা, এক থেকে বড় সেই সব সংখ্যা চার এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে, যেমন দুই তিন পাঁচ সাত ইত্যাদি। তো আমরা জানলাম একটি মৌলিক সংখ্যা এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, যেমন পাঁচ একটি মৌলিক সংখ্যা। তাহলে পাঁচকে শুধু এক এবং পাঁচ দিয়েই ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে একে ভাগ করা যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি দুই হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, যেমন এক দুই তিন চার পাঁচ ইত্যাদি। ক্রমিক সংখ্যা, যে কোনো সংখ্যার সাথে এক যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়, যেমন পাঁচ ছয় সাত ইত্যাদি ক্রমিক সংখ্যা। অর্থাৎ পাঁচের সাথে এক যোগ করলে ছয় হয়, ছয়ের সাথে এক যোগ করলে সাত হয়, সাতের সাথে এক যোগ করলে আট হয়, এভাবে একটি ক্রমিক সংখ্যার রাশি পাওয়া যায়। ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গ এমন একটি ছক যার পাশাপাশি এবং উপর নিচ ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি ও কর্ণ অনুযায়ী যোগ করলে প্রতি ক্ষেত্রে যোগফল একই হবে। ম্যাজিক বর্গ নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব, আশা করি তখন তোমরা ব্যাপারটি ক্লিয়ার হবে। প্যাটার্ন, নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট বিন্যাস রয়েছে সাজানো। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশে টাইলসটি লম্বালম্বি সাজানো, অর্থাৎ আড়াআড়ির পাশে লম্বালম্বি সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে।
দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে, শুরুতে ও শেষে এক, এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আমরা দেখি এখানে সবচেয়ে উপরের লাইনে, যেহেতু এখানে একটি ঘর রয়েছে, অর্থাৎ প্রথম এবং শেষ সংখ্যা এক, দ্বিতীয় লাইনেও প্রথম এবং শেষ সংখ্যা এক, তৃতীয় লাইনেও প্রথম ও শেষ সংখ্যা এক, এরপরের লাইনেও প্রথম ও শেষ সংখ্যা এক, তারপরে প্রথম ও শেষ সংখ্যা এক। আমরা এরপর লক্ষ্য করি মাঝখানের সংখ্যাটি উপরের সারির দুইটি সংখ্যার যোগফল, যেমন এক এক যোগ করলে দুই হয়, আবার দুই এক যোগ করলে তিন হয়, দুই এক যোগ করলে তিন হয়, আবার তিন ও এক যোগ করলে চার হয়, তিন ও এক যোগ করলে চার হয়, আবার এখানে তিন ও তিন যোগ করলে ছয় হয়। তো এইভাবে একটি প্যাটার্ন সৃষ্টি হয়েছে। আবার এক চার সাত দশ তেরো সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে। আমরা খেয়াল করি এখানে একের সাথে তিন যোগ করলে চার হয়, চারের সাথে তিন যোগ করলে সাত হয়, সাতের সাথে তিন যোগ করলে দশ হয়, দশের সাথে তিন যোগ করলে তেরো হয়, আবার তেরোর সাথে তিন যোগ করলে হবে ষোলো। এইভাবে এগিয়ে যেতে থাকবে এবং একটি প্যাটার্ন সৃষ্টি হবে। অন্য একটি উদাহরণ, দুই চার আট ষোলো বত্রিশ, এটি একটি প্যাটার্ন যেখানে প্রতিবার দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ দুই গুণ দুই চার, চার গুণ দুই আট, আট গুণ দুই ষোলো, ষোলোর দ্বিগুণ বত্রিশ, বত্রিশের দ্বিগুণ চৌষট্টি, এভাবে এগিয়ে যাবে এবং একটি প্যাটার্ন সৃষ্টি করবে। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেখব। মৌলিক সংখ্যা এক হতে বড় হতে হবে, তার দুটি ভাজক থাকবে, এক এবং ওই সংখ্যা। অর্থাৎ একটি মৌলিক সংখ্যা ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়ের ধাপগুলো, প্রথমে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে লিখা, দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো ক্রস চিহ্ন দেব, তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো ক্রস চিহ্ন দেব, এরপর পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো ক্রস চিহ্ন দেব, এরপর সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো ক্রস চিহ্ন দেব, এরপর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হবে মৌলিক সংখ্যা। তো আমরা প্রথম ধাপে চলে যাই, প্রথমে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে লিখা। তো আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে লিখলাম। এরপর আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো ক্রস চিহ্ন দিব, তো আমি কালার দিয়ে চিহ্নিত করে দেখালাম। অর্থাৎ এই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার ছকে আমরা এই দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সবুজ কালি দিয়ে চিহ্নিত করলাম। দুই গুণ দুই চার, দুই গুণ তিন ছয়, দুই গুণ চার আট, দুই গুণ পাঁচ দশ, দুই গুণ ছয় বারো, দুই গুণ সাত চোদ্দ, এইভাবে আমরা দুই গুণ পঞ্চাশ একশো পর্যন্ত সবুজ কালি দিয়ে চিহ্নিত করলাম। ধাপ তিন, তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো ক্রস চিহ্ন দেব,
তবে এখানে আমি হলুদ কালার দিয়ে চিহ্নিত করে দেখালাম। যেমন তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হলো ছয়, তিন গুণ দুই ছয়, এরপর নয়, তিন গুণ তিন নয়, এরপর চার বারো, তিন গুণ চার বারো, এরপর পনেরো, তিন গুণ পাঁচ পনেরো। এইভাবে আমরা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে হলুদ রং দ্বারা চিহ্নিত করলাম। এরপর চলে যাব ধাপ চারে, পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো ক্রস চিহ্ন দেব। এখানে আমি লাল বা চকলেট কালার দিয়ে পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোকে চিহ্নিত করলাম। অর্থাৎ পাঁচ গুণ দুই দশ, পাঁচ গুণ তিন পনেরো, পাঁচ গুণ চার বিশ, পাঁচ গুণ পাঁচ পঁচিশ। এইভাবে আমি একশো পর্যন্ত সংখ্যাগুলোকে চিহ্নিত করলাম যারা পাঁচ দ্বারা বিভাজ্য। ধাপ পাঁচ, সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো ক্রস চিহ্ন দেব। এখানে আমি কমলা কালার দিয়ে সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো দেখালাম। অর্থাৎ সাত গুণ দুই চোদ্দ, সাত গুণ তিন একুশ, সাত গুণ চার আঠাশ। এইভাবে আমরা একশো পর্যন্ত কমলা রং দিয়ে চিহ্নিত করলাম সাত দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে। তাহলে এইভাবে ক্রস করা বা রং দ্বারা চিহ্নিত করা সংখ্যাগুলো ছাড়া যে সংখ্যাগুলো রইল সেগুলোই হলো মৌলিক সংখ্যা। যেহেতু এক মৌলিক সংখ্যা নয়, এই জন্য এর পরের দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন ঊনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই, এগুলো প্রত্যেকটি হলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যা আমরা ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে নির্ণয় করলাম। তো আমরা ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে ক্রস চিহ্ন দিয়ে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করেছি সেটা আবার একটু দেখব। প্রথমে আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো ছকের মাধ্যমে পরপর লিখব। তারপর একটু আগে যে কয়টি ধাপ অনুসরণ করলাম, অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য সংখ্যা ক্রস করা, তারপর তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ক্রস করা, তারপর পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা ক্রস করা, এবং এরপর সাত দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ক্রস করে কেটে দিয়ে তারপর যে সংখ্যাগুলো বাকি থাকবে সেগুলোই হবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা। অর্থাৎ এ সকল মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেমন দুইকে এক এবং দুই দ্বারা শুধু ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। অনুরূপভাবে তিন একটি মৌলিক সংখ্যা যা তিন ও এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। আবার পাঁচ একটি মৌলিক সংখ্যা যা এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তো আমরা এখন ক্রস চিহ্ন দিয়ে দেখব মৌলিক সংখ্যা কী কী পাই। তো প্রথমে আমরা দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ক্রস করে কেটে দেই। তো আমরা প্রত্যেকটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ক্রস করে কেটে দিচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি।
তো এই ছক থেকে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ হয়ে গেল। এরপর আমরা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ক্রস করে কেটে দিব, অর্থাৎ বাদ দিয়ে দিব। আমরা এর পরবর্তী ধাপে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ক্রস করে দেব বা বাদ দিয়ে দেব। এরপর আমরা সাত দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ক্রস করে দেব বা বাদ দিয়ে দেব। হ্যাঁ, এখন যে সংখ্যাগুলো রইল এগুলোই হলো নির্ণেয় এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা। তো পরীক্ষায় যদি ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে আমরা এভাবে লিখব। আমরা জানি যে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো মৌলিক সংখ্যা। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। তো আমরা প্রথমেই এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং এর গুণিতকগুলোকে কেটে দিই। তো আমরা এইভাবে একশো পর্যন্ত কাটব। এরপর ক্রমান্বয়ে তিন, পাঁচ ও সাত ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এভাবে আমরা ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়ের ছক উপস্থাপন করব এবং বর্ণনা করব। তো আমরা কিভাবে ক্রস করব আরেকবার একটু দেখি ভালো করে বোঝার জন্য। এটা উপর থেকে নিচে এক থেকে দশ, এগারো থেকে বিশ, এইভাবে একশো পর্যন্ত সাজানো হয়েছে। এখন আমরা এক কেটে দিব কারণ এক মৌলিক সংখ্যা নয়। এবার দুই বাদ দুইয়ের গুণিতকগুলো কেটে দেই, অর্থাৎ দুইকে বাদ দিয়ে দুইয়ের যে গুণিতক আছে তাদেরকে আমরা কেটে দিব। দুই গুণ দুই চার, তিন গুণ দুই ছয়, চার গুণ দুই আট, পাঁচ গুণ দুই দশ, ছয় গুণ দুই বারো, সাত গুণ দুই চোদ্দ, আট গুণ দুই ষোলো, নয় গুণ দুই আঠারো, দশ গুণ দুই বিশ, এগারো গুণ দুই বাইশ, বারো গুণ দুই চব্বিশ, তেরো গুণ দুই ছাব্বিশ, চোদ্দ গুণ দুই আঠাশ, পনেরো গুণ দুই তিরিশ। এইভাবে আমরা একশো পর্যন্ত দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে কেটে দিব। এবার তিন বাদ দিয়ে তিনের গুণিতকগুলো কেটে দিব, অর্থাৎ এই তিন বাদ দিয়ে তিনের গুণিতক যেগুলো আছে সেগুলোকে ক্রমান্বয়ে কাটব। এইভাবে আমরা এক থেকে একশোর মধ্যে যেগুলো তিন দ্বারা বিভাজ্য সেগুলো কেটে দিলাম। এরপর আমরা পাঁচ বাদ দিয়ে পাঁচের গুণিতকগুলো কেটে দিই, অর্থাৎ এই পাঁচ বাদ দিয়ে পাঁচের যে গুণিতক আছে সেগুলো আমরা কেটে দিব। এরপর আমরা সাত বাদ দিয়ে সাতের যে গুণিতকগুলো রয়েছে সেগুলো কেটে দেব। তাহলে কাটা সংখ্যা বাদ দিয়ে
বাকি যে সংখ্যাগুলো রইল সেগুলোই হলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা। অর্থাৎ এই যে কাটা না যাওয়া সংখ্যাগুলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 31, 37, 37, 54, 59, 69, 89, 97 এই সংখ্যাগুলো মৌলিক। সংখ্যাগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এদের কোনো উৎপাদক নেই। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে লাইক করবে এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও লেকচার চাই সেজন্য কমেন্ট করবে এবং স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, আগামী দিন আবার আমরা হাজির হব এর পরের বিষয় নিয়ে। তো সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।